নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব টমেটো বেগুন কিভাবে রান্না করতে হয়। আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন অনুষ্মা মিত্র। অনুষ্মাদি নমস্কার। নমস্কার। আচ্ছা, এটা রান্না করতে গেলে আমাদের কী কী উপকরণ লাগছে একটু বলুন। আমাদের লাগছে বেগুন। বেগুনটা আমরা দুটো বেগুন ব্যবহার করতে পারি, যদি বড় বেগুন হয় টুকরো করে নেব। হ্যাঁ, আর নয়তো যেটা বাজারে ছোট লম্বা বেগুন পাওয়া যায় সেই বেগুনটা হলে মাঝখান থেকে কেটে নেব। আচ্ছা, তা আমরা যেহেতু বড় বেগুনে করছি সেহেতু বেগুনটা ভেজে নিয়েছি আগে। মশলা বলতে আমাদের লাগছে 5 ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, চিনি একটু। এটা হচ্ছে 5 ফোড়ন শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপরে ওটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। আর গার্নিশিংয়ের জন্য আমরা একটু ধনে পাতা ব্যবহার করছি। বাস, তেলটা একটু গরম হলে আমরা 5 ফোড়ন দেবো। আর এই লঙ্কাগুলোর মাথা কাটা আছে, হ্যাঁ, আমরা 2 লঙ্কা 5 ফোড়নের সঙ্গে ফোড়ে নেব। অনুষদেই বলছিলে যে দু রকম বেগুন ব্যবহার করা যেতে পারে, তো সেটা কি স্বাদ কি একই হয় না স্বাদও আলাদা? না, স্বাদটা একটু আলাদা হয়, কেন কি ওই বেগুনটা গন্ধ সবই একই থাকে, কিন্তু ওই বেগুনের টেস্টটা যেহেতু ওই বড় বেগুনের থেকে আলাদা, মশলাটা দিয়ে যখন রান্না হয় দুটো খেতে সামান্য তফাৎ হয় আর কি বেগুনটার স্বাদটার জন্য। এখানে ফোড়নটা ফুটে গেল, এবার আমরা টমেটোটা দিয়ে দেব। কুচনো টমেটোর জায়গায় সময় টমেটো পিউরি ব্যবহার করা যেতে পারে, পিউরি করা যেতে পারে, বা টমেটো যদি গ্রেট করে নিই সেটাও করা যেতে পারে। টমেটোটা তাড়াতাড়ি নরম হবার জন্য আমরা একটু নুন দিয়ে দিলাম। বেগুনটা যেহেতু একবার নুন দিয়ে ভাজা আছে নুনটা একটু বুঝে দিতে হবে। নুন দিলে এটা তাড়াতাড়ি গলে যাবে। এবার আমরা একটু মশলা দিতে থাকতে পারি। এবার একটু আদা বাটা দেবো আর একটু লাগবে। সামান্য হলুদ বা লঙ্কা গুঁড়ো দেবো। আর একদম সামান্য 1/2 চামচেরও কম একটু চিনি। হ্যাঁ, এটা কালারটা আনবার জন্য আদা দেওয়া আছে, নাড়তে থাকতে হবে। হ্যাঁ, এইটা মশলা ভাজা হয়ে গেল, এবার আমরা সামান্য জল দেবো। গ্রেভি তৈরি হয়ে গেল, এবার আমাদের বেগুন তো ভাজাই আছে, ভাজা বেগুন দিয়ে একটু নাড়বার সময় একটু সাবধানে, যাতে ভাজা বেগুন তো ওটা গলে গিয়ে ভেটে না যায়, একটু সাবধানে নাড়তে হবে। এই আমার রান্না হয়ে এলো। এবার যে ভাজা মশলাটা রয়েছে এটা আমি সামান্য ছড়িয়ে দেব। আমার কিন্তু টমেটো বেগুন হয়ে গেল। এই যে গন্ধটা বেরোচ্ছে আচারের মতো, এটা ওই 5 ফোড়ন ভাজাটা দেবার কারণে এই গন্ধটা। এবার ধনে পাতা কুচি, আমাদের টমেটো বেগুন রেডি। ভাত আর রুটি দুটো দিয়েই খেতে বেশ ভালো লাগবে। আরও নানান রকমের বাঙালি রান্না শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। নমস্কার।